প্রলোভনের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ অবসরপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে। শুক্রবার কল্যাণপুর থানার পুলিশ গ্রেপ্তার করে গুনুথর এই শিক্ষককে। অবসরপ্রাপ্ত শিক্ষকের নাম অজিত দেব। দীর্ঘদিন তিনি কল্যাণপুর দ্বাদশে শিক্ষকতা করে অবসরের পর বাড়িতে গৃহশিক্ষকতার ব্যবসা খুলে বসেছেন। পরীক্ষায় ভালো নম্বর পাইয়ে দেবার নাম করে নাতনির বয়সী এক ছাত্রীকে লাগাতার ধর্ষণ করার অভিযোগ ওঠে এই শিক্ষকের বিরুদ্ধে। আরও এক ছাত্রীকে তার লিপসায় ফাঁসাতে গিয়েই অভিযুক্তের কুকর্মের পর্দা ফাঁস হয়ে যায়। জানা গেছে, 16 বছর বয়সী ছাত্রীর সঙ্গে কদর্য আচরণ করে ক্ষান্ত হননি অজিত দেব। নতুন আরেক ছাত্রীকে ফোন করে অজিত দেব বলেন, তার সাথে শারীরিক সম্পর্ক করলে দ্বাদশ পরীক্ষায় ভালো নম্বর পাইয়ে দেবেন, পর্ষদে ভালো চ্যানেল আছে। শুধু তাই নয়, নির্যাতিত ছাত্রীর সঙ্গে কিভাবে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছে তাও ফোনে বলেন অবসরপ্রাপ্ত এই গুণধর শিক্ষক। ছাত্রীটি সাহস করে পুরো কথোপকথন রেকর্ড করে রাখে, পরে সেই অডিও ক্লিপিংস ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। গৃহশিক্ষকের পাশবিক লালসার শিকার হওয়া ছাত্রীর বাবার মোবাইলেও আসে এই রেকর্ডিং। পুরো বিষয়টির সত্যতা যাচাই করে নাবালিকা ছাত্রীর বাবা কল্যাণপুর থানায় মামলা দায়ের করেন। তিনি অভিযোগ করেন, মাধ্যমিক পরীক্ষায় ফেল করানো ভয় দেখিয়ে দীর্ঘদিন তার মেয়ের সঙ্গে কুকর্ম করে এসেছে এই গৃহশিক্ষক। অভিযোগ পেয়ে পুলিশ গ্রেপ্তার করে অবসরপ্রাপ্ত শিক্ষক অজিত দেবকে। সোমবার তাকে আদালতে তোলা হলে আদালত 20 অগস্ট পর্যন্ত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। গত 10/8/2020 কল্যাণপুর থানায় একজন নাবালিকা মেয়ের পরিবার মামলা দায়ের করে কল্যাণপুর ইনকানেকশন উইথ কল্যাণপুর পিএস কেস নাম্বার 52/2020 আন্ডার সেকশন 354A রেভিস সেকশন সাব সেকশন 1 রোমান ব্রেকেট 1 & 2 রেভিস সেকশন 12 আন্ডার পক্সো অ্যাক্ট। এই সময় যে একজন আসামি, উনি এলাকারই, কল্যাণপুর এলাকারই রিটায়ার টিচার। উনি ভিকটিমকে দীর্ঘদিন ধরে কোচিং সেন্টারে টিচার হিসাবে কাজ করাতেন। ওনাকে অজিত দেব যার নাম, ওনাকে কালকে গতকালকে 10/8 কোর্টে প্রডিউস করেছে সংশ্লিষ্ট পিএস কল্যাণপুর পিএস এবং আসে অজিত দেবের পক্ষে নিযুক্ত লয়ার আবেদন করেছে জামিনে। মাননীয় আদালত সবকিছু শুনে জামিনের আবেদন মঞ্জুর করেনি এবং আসামিকে আগামী 20 তারিখ 20/8/2020 পর্যন্ত। রিপোর্ট, চ্যানেল 3 রাত।